ক্লাস 6 এর স্টুডেন্টদেরকে আমি আজকে স্বাগত জানাচ্ছি ইংরেজি সেকেন্ড ব্লকের ক্লাসে। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন ওই চ্যাপ্টারটা আর শুরু করি। তো আজকে আমরা পার্ট 1 করব, আগামী ক্লাসে পার্ট 2 করব, এই দুটো পার্টে শেষ হবে। কেমন তুমি ভালো করে খেয়াল করো, এখানে বিরাম চিহ্ন যেটা আমরা ব্যবহার করি বাংলাতে সেটা হচ্ছে আসলে বিরাম চিহ্ন যোগ চিহ্ন যেগুলো সেগুলো হচ্ছে পাংচুয়েশন, আর ক্যাপিটালাইজেশন হচ্ছে বড় হাতের অক্ষর কোথায় কোথায় ইংরেজি লাইনে ইউজ করা হয় সেটি। তো এই চ্যাপ্টারটি দুটি ভাগে বিভক্ত, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। দেখো পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, তো দেখো বিরাম চিহ্নগুলো কী কী। প্রথমে দেখো আমরা ইউজ করি বাংলাতে দাঁড়ি, কেমন ইংলিশে ফুল স্টপ। তো দেখো প্রথমে ফুল স্টপটা দেখো আমরা কোথায় ইউজ করি, ফুল স্টপ, ফুল স্টপ, এইটার চিহ্ন ফুল স্টপ। তো ফুল স্টপ ব্যবহার করা হবে যখনই কোনো ইংলিশ লাইন শেষ হবে, সেই ইংলিশ লাইনের শেষ হওয়ার পরে যখন আরেকটি লাইন শুরু হবে তার আগে, দ্যাট মিন্স কোনো একটা ছোটো লাইন বা বড় লাইন শেষ হওয়ার পরে এই ফুল স্টপ ইউজ করতে হবে। কেমন, আচ্ছা যেমন মনে করো শি গোস টু স্কুল, এই একটি লাইন শেষ করলাম, শি গোস টু স্কুল একটি কমপ্লিট লাইন, যে কোনো লাইন, তো এরপরে ফুল স্টপ তোমাকে দিয়ে লাইনটি শেষ করতে হবে। তো এটি হলো ফুল স্টপের একটি মেইন ব্যবহার, কোথায় ইউজ করবে। আর আরেকটা ব্যবহার দেখা ফুল স্টপের, সেটি হলো আমরা ইংরেজিতে কিছু অ্যাব্রিভিয়েশন ইউজ করি, সংক্ষিপ্ত শব্দ অক্ষর, কেমন যে মনে করো MBBS বা MABA, কেমন ওই জাতীয় অক্ষরগুলোর মাঝখানে মাঝখানে কিন্তু ফুল স্টপ বসে। যেমন যদি বলি MBBS, এই দেখো তাহলে এটা একটা ডাক্তারের ডিগ্রি, তোমরা জানো এটা ফুল নাম হচ্ছে ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি। তাহলে এত লম্বা না বলে মানুষের বলার সুবিধার জন্য লম্বা অক্ষরগুলোকে শর্ট করা হয়, সংক্ষিপ্ত, এটাকে আমরা বলি অ্যাব্রিভিয়েশন। তো অ্যাব্রিভিয়েশন অক্ষরগুলোর মাঝখানে, যেমন MBBS, এর মাঝখানে মাঝখানে কিন্তু কি ইয়ে বসছে, ফুলস্টপ বসছে। আরেকটা দেখো যদি বলি MA MABA, যেমন মাস্টার অফ আর্টস এম এ পাস করে, কেমন বিএ পাস করে, তাহলে মাস্টার অফ আর্টস, তাহলে এই দুইটা এম নামক এর মাঝখানে ফুলস্টপ দিতে হবে। ওকে, তাহলে এটি হলো ফুলস্টপের আরেকটি বিশেষ ব্যবহার, কেমন। ওকে, এবার দেখো নাম্বার 2, কমা, ব্যবহার করে অনেকগুলো জায়গায়। প্রথমত একটু বিরতির জন্য, একটু থামার জন্য তখন আমরা কমাটা ইউজ করি, আর বিভিন্ন শব্দকে ওয়ার্ডকে যুক্ত করার জন্য, বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিসকে যুক্ত করার জন্য আমরা কমা ইউজ করি, এরপর লাস্টে অ্যান্ড ইউজ করি। যেরকম দেখো যদি বলি করিম রহিম কমা, করিম কমা, রহিম কমা জামাল, সেতু ওয়েন্ট দেয়ার, তাহলে দেখো করিম রহিম জামাল অ্যান্ড সেতু, তাহলে এখানে চারজন ব্যক্তিকে যুক্ত করার ক্ষেত্রে প্রথম তিনজনের ক্ষেত্রে এই যে করিমের পরে কমা, রহিমের পরে কমা, জামালের পরে অ্যান্ড দিয়ে আমরা যুক্ত করেছি লাস্ট সেতুকে। তাহলে এই ধরনের শব্দগুচ্ছকে বা শব্দকে অ্যাড করার জন্য কমা ইউজ করা হয় ইংরেজি লাইনে। ওকে, তাহলে একটি কমার ব্যবহার করে দেখতে পেলে। আচ্ছা এবার দেখো আরেকটি ব্যবহার, আচ্ছা যখন কোনো ইংলিশ লাইন কনজাংশন দিয়ে শুরু হয় তখন এই বড় লাইনটির মাঝখানে কমা বসে, কিরকম দেখো অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট গো টু স্কুল, এই দেখো কমা, অ্যাজ একটি কনজাংশন, অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট গো টু স্কুল, তো এর মাঝখানে আমরা কমা ব্যবহার করেছি, কমা ব্যবহার করতে হবে না, লাইনটা ব্যালেন্সে থাকবে না, কেমন লাইনটা অ্যাডজাস্টমেন্ট থাকবে না, তার জন্য আমরা এখানে কমা ইউজ করবো। কমার আরও ব্যবহার দেখো, আচ্ছা যখন কোনো আমরা কোনো ব্যক্তির সরাসরি কোনো বক্তব্য, আমরা ইংলিশে বলি ডাইরেক্ট ন্যারেশন, কেমন বা প্রত্যক্ষ উক্তি, ওই ধরনের উক্তির মাঝখানে কমা হবে। যেমন যদি বলি হি সেড, হি সেড কমা ইনভার্ট কমা আই এম ওয়েল, এই দেখো হি সেড,
he said comma I am well she bolla ami bhalo achi tahole oi byakti ti sarashori baktobyo prokash korar age important tomar age ekti comma dite hobe said er pore ba told er pore jai boshe kemon eti holo comma r arekti byabohar tumra dekhle okay ebar aro ache comma r byabohar dekho amra english line e yes no is pore kemon yes no তারপরে ও ওয়েল এই জাতীয় ছোট শব্দগুলোর পরে কমা বসে যেমন তোমাকে কি প্রশ্ন করলো তুমি কি যাবে ইয়েস ইয়েস কমা আই উইল গো তাহলে ইয়েস কমা দিয়ে আই উইল গো কাম অন অথবা নো নো আই উইল নট গো কাম অন আই ওয়ান্ট গো তাহলে ইউজ ইয়েস নো এই এদের পরে তুমি যাবে না আই ওয়ান্ট গো বা উইল নট দিদি will not go তাহলে no yes হ্যাঁ এর পরে will ওকে এই জাতীয় শব্দগুলো ওহ ও আই সি কাম অন ওহ তো কমা দিয়ে লিখতে হবে তো এর পরে কিন্তু কমা তোমাকে ইংলিশ লাইনে ইউজ করতে হবে তো কমার আরেকটা ব্যবহার তোমরা দেখলে ওকে আরো আছে ব্যবহার দেখো কমা আচ্ছা আমরা তারিখ ইউজ করার ক্ষেত্রে ইংলিশ লাইনে ডেট তারিখ তারিখের আগে কমা বসে দিলে দেখো He came on Friday, comma, third June. Okay. You get the date the bar article the third June. Okay. So the third June diklam ke aage. রাইটের পরে মানে ডেটের আগে একটা কমা তোমাকে ইংলিশ লাইনে ইউজ করতে হবে এটি কমার আরেকটি বিশেষ ব্যবহার তো এগুলো যদি প্রপারলি ইউজ করা না হয় তাহলে কিন্তু লাইনগুলো ভুল হবে ইংলিশ লাইন ভুল হবে কেমন ওকে এরপরে কমার আরো ব্যবহার আছে দেখো আচ্ছা আমরা চিঠিতে লেটারে ইউজ করি কমা কিরকম দেখো ডিয়ার ফ্রেন্ড ডিয়ার এক্স বা ওয়াই দিলাম এরপরে একটা কমা বা ডিয়ার ফ্রেন্ড দিতে হবে এক্স বা ওয়াই নাম্বার নাম দিলাম এরপর কমা দিতে হবে স্টার্টিং কেমন আবার শেষে যখন শেষ করলাম চিঠি তখন আমরা অ্যাপ্লিকেশন বা লেটারের শেষে কি লিখি ইউজ ফেথফুলি বিশ্বস্ত আপনার বিশ্বস্ত কেমন এরপর কমা ইউজ ফেথফুলি নাম একটা দিয়ে দিলাম কেমন তাহলে এভাবে লেটারেও কিন্তু কমার বিশেষ ব্যবহার আছে তোমরা দেখতে পাচ্ছ কেমন হ্যাঁ তো প্রথমে শুরু করতে এবং শেষ করতে কেমন তো এইভাবে কমা ইংলিশ লাইনে অনেক জায়গায় ব্যবহার করা হয় তো কমাগুলো তোমরা ভালো করে খেয়াল করবে ইউজগুলো নাহলে কিন্তু ইংলিশ লাইনে অ্যাপ্রোপ্রিয়েটলি লাইনগুলো হয় না কেমন ওকে এরপর আমরা আরেকটা নিয়ে আলোচনা করি সেটা হলো সেমিকোলন দেখো সেমিকোলন সেমিকোলন আচ্ছা এই সেমিকোলন সেমিকোলন মূলত কমার থেকে আরেকটা বেশি বিরতি দেওয়ার জন্য প্রয়োজন হয় কিরকম দেখো আচ্ছা ইংলিশ লাইনে কিছু কিছু ওয়ার্ড বসে যেমন ইয়েট নেভার দি লেস কেমন তারপরে মনে করি স্টিল হ্যাঁ দেয়ার ফোর হাওয়ার এরকম এই শব্দগুলো যদি মাঝখানে বসে তখন কিন্তু তার আগে একটা কমা দিতে হয় কিরকম দেখো হি ট্রাইড সে চেষ্টা করেছিল হার্ড অনেকভাবে ভালোভাবে চেষ্টা করেছিল সেমিকোলন দিলাম ইয়েট হি ফেলড তারপরে সে ফেল করেছে ইয়েট হি ফেলড ওকে তাহলে দেখো এই জায়গায় আমি সেমিকোলন দিলাম হি ট্রাইড হার্ড অনেক চেষ্টা করেছিল ইয়েট হি ফেলড তারপরে সে পরীক্ষায় ফেল করেছে তাহলে এই জায়গায় কমা দিতে হবে ওকে এরপরে দেখো আবার দুইটা লাইন মাঝখানে একটু যদি বেশি গ্যাপের প্রয়োজন হয় তখন হয় কিন্তু সেমিকোলন দেখো দ্য লিডার ওয়াজ কিলড নেতাকে মেরে ফেলা হলো এরপরে ইনভার্টেড কমা শেষ হি সোলজার্স Soldiers are arrested. তার সেনাবাহিনীকে অ্যারেস্ট করা হলো বা তার সৈনিকদেরকে অ্যারেস্ট করা হলো দ্য লিডার ওয়াজ কিলড হ্যাঁ
নেতাকে মেরে ফেলা হলো, অতঃপর কি করা হলো, সোলজার্স অ্যারেস্টেড, তার বাকি সৈন্যদেরকে অ্যারেস্ট করা হলো। তাহলে এই সেমিকোলনের আরেকটি ব্যবহার তোমরা দেখলে, যদি বড় বাক্যের মাঝখানে যদি বেশি বিরতি প্রয়োজন হয় তখন সেমিকোলন ইউজ করতে হয়, কেমন? ওকে, এরপরে আমরা আরেকটা ব্যবহার দেখি। আচ্ছা, এটি হলো কোলন ড্যাশ, নাম্বার 4 কোলন। এই দেখো কোলন, কোলন, শুধু কোলন, কোলন ড্যাশ না, কোলন। আচ্ছা, কোলনটা মূলত দুটো গোল, ছোট ছোট গোল চিহ্ন দিয়ে হয়, দেখতে পাচ্ছি চিহ্ন দিই, এই যে কোলন, কেমন? এটি ব্যবহার আমরা কোথায় করব? এটি মূলত উদাহরণ দিতে ইংলিশ লাইনে প্রথমে দেখো কিরকম, যে মনে করো I need the things, আমার এই জিনিসগুলি দরকার, I need the things, এই কোলন দিলাম, pen, book, etc. ইত্যাদি ইত্যাদি, come on, I need the things, pen, book, তাহলে উদাহরণ দিতে বা কোনো কিছু বোঝাতে তখন আমরা এগুলি ইউজ করি, come on। এরপরে দেখো নাটকের ডায়লগে, নাটকের ডায়লগে কিন্তু তোমরা দেখবে কোলন দেশ ডায়লগের চরিত্রগুলোর যে কথা বর্ণনা করা হয়, মনে করো রাকিব, রাকিব একটা কথা বললো, ডট ডট ডট, এরপরে সেলিম, কোলন ড্যাশ, ডট ডট, এভাবে একটার পর একটা ডায়লগগুলো এগিয়ে যায়, কেমন? তারপরে সংলাপগুলো বিস্তৃত হয়। তাহলে এভাবে নাটকের ডায়লগ লেখার ক্ষেত্রে যে কোনো ব্যক্তির নামের পরে কোলন ড্যাশগুলো, কোলন, সরি, কোলনগুলো ইউজ করতে হবে, নট কোলন ড্যাশ। তাহলে এভাবে তোমরা কোলনের ব্যবহার বুঝতে পারবে, কেমন? তো আজকে আমরা এতটুকু দেখি, আগামী ক্লাস আর বিস্তারিত তোমাদেরকে বোঝানো হবে। তো এগুলো একটু ভালো করে চিহ্নগুলোর সঙ্গে ব্যবহার একটু মিলিয়ে দেখতে হবে, নাহলে তোমরা ইংরেজির লাইন কিন্তু পুরোপুরি এগুলো অ্যাডজাস্টমেন্ট হবে না, কেমন? যদি পাংচুয়েশন মার্কস ঠিকমতো বসানো না হয়। ততটুকু তোমরা আজকে আজকে পর্যন্ত দেখো, আগামী ক্লাসে আমরা পরবর্তীগুলো এবং ক্যাপিটালাইজেশনটাও আছে সেখানে যুক্ত, সেটি নিয়ে আলোচনা করবো। ওকে, সবাই ভালো থাকিও, ওকে, থ্যাংক ইউ।